বাঘ এরকম ভাবে হেসে হাতে তুলে দিয়েছে নৌকর উপরে, এই যে এর উপরে ডালের উপরে ফিলাম ডালের উপর তুলে দিয়েছে, দিয়েই মানে ও এরকম এরকম কপচে কপচে আমার দিকে আগিয়ে আসছে। হাই ফ্রেন্ডস, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা নিত্য নৈমিত্তিক ভাবে আপনাদের সামনে সুন্দরবন মানুষের জীবন কাহিনী, কিভাবে তারা নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরছে এবং সেখানে গিয়েও তারা কিভাবে বিপদের মুখে পড়ছে, সেখান থেকে কিভাবে তারা ফিরে আসে, সেই সব ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বা আমরা দেখাচ্ছি সুন্দরবন মানুষের জীবন কাহিনী। তো আসুন আমরা আজ এমনই এক মানুষের সাথে সাক্ষাৎ করব, যিনি বহু বছর থেকে উনি জঙ্গল জীবনটা ধরেছেন, তো জঙ্গল জীবনটা বেছে নিয়েছেন, সেটা কি কারণে, আর সেই জঙ্গল করতে গিয়ে ওনার সাথে এক মানে মর্মান্তিক ভাবে দুর্ঘটনা ঘটে যায়, এই প্রায় 3 বছর হচ্ছে ঘটনাটি ঘটেছিল, সেটা কি হয়েছিল আমরা পুরো বিষয় ওনার কাছ থেকেই জানবো। তো কেমন আছেন? ভালো আছি। তা এই জঙ্গল জীবনটা শুরু কিভাবে হলো যদি একটু বলেন। না, আমি আগে নদীতে মাছ কাঁকড়া ধরতাম, টুকটাক দোন বসে টসে বেতাম, বেঁধে বেঁধে আমার বাপ কাকারা এইসব কাজকর্ম করতো, তাদের সঙ্গে সময় অসময়ে যেতাম মাছ ধরতে, কাঁকড়া ধরতে বা পাটা জাল বাইতাম। তখন নদীতে আগে পাটা জাল এমন বাবা বাইতাম, তখন রোজ বোধ হয় 300-350 এরকম রোজ পড়তো, তখন দাম কম ছিল মাছ কাঁকড়া। তারপর কিছুদিন ছেড়ে দিলাম, দিয়ে মিন বাগদা ধরতাম, মিন বাগদা থাকবার ধরে আমাদের সংসার নির্বাহ করতাম। এই হচ্ছে আমাদের জীবিকার নির্বাহ, আমাদের তো জমি জায়গা নেই, তার ধরুন ছেলে মেয়েরা আছে, ওদের তো শিক্ষা বিক্ষা করতে হবে বা পড়াশোনা করতে হবে, এই জন্য এই মতন আমরা ছিলাম। তা ধরুন এখন বর্তমান বয়সে বাপ কাকারা মরে গেছে, তা এখন আমরা আছি, এখন সেই মতন ভাবে এখন আর কোনো রুজিপত্র না থাকাকালীন এই জঙ্গলে অবলম্বন করছি। আচ্ছা, একটা কথা জানতে চাইবো যে এই যে জঙ্গলটা করতেন কত বছর মানে আগে করতেন? আমি তখন 18-20 বছর বয়স তখন আমার, সেখান থেকে আমি বাবার সঙ্গে কাজকর্ম করতাম, মধু কাটা, কাঁকড়া ধরা বা পাটা জাল চালানো, দোন বসি বাবা বা এইসব কাজগুলো আমি তখন করতাম। তখন এই অবস্থাকালীন বাবা গত হয়ে গেছে, তখন আমরা আছি, তাই এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়িয়ে অনেক বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছি, তাতে রুজিগন্ডা ভালো পোষাতো না। তা একান্ত অবলম্বন হচ্ছে এই সুন্দরবনের ওপরে আমরা থাকি, সুন্দরবন এলাকায় বসবাস করি, এই হচ্ছে আমাদের রুজি রোজগারের আয় রোজগারের পথ। তার সেই মতন ভাবে আমার এবছর একটা রেজিস্ট্রি ভাড়া নিয়েছি ধরুন 40,000 টাকা, 3 জন লোক আমরা একটা রেজিস্ট্রি ভাড়া নিয়েছি 40,000 টাকা, সেই রেজিস্ট্রিটা 9 মাস করে চালাতে হবে, দিতে হবে 40,000 টাকা। তা ধরুন 18 মাসের প্রথমের দিকে 15 তারিখের দিকে পাস হবে, সরকারি পাস, ফরেস্টার অফিসে পাস হবে, সেই মতন ভাবে আমরা দোন বসি, কাঁকড়া ধরি, লোকডোঙ্গা সাজাই বা আমরা সেই মতন ভাবে আমরা 3 জন ব্যবহার করি। আমরা কিন্তু ডেলি টিভে যাওয়া আসা করি, আমরা কিন্তু নদীতে থাকি না, ভাত তরকারি বাড়িতে এসে খাই, সকালে এই ভোর 2টোর দিকে, 2:30 দিকে, 3টোর দিকে এরকম আমরা বেরিয়ে যাই। একটু কথা বলুন, যে রেজিস্ট্রিটা ভাড়া নিতেন এটা কি 3 জনে মিলে নিতেন না এক একজনে? না, 3 জনে মিলে আমরা ভাড়া দিতাম, রেজিস্ট্রি ভাড়াটা ও নৌকা ভাড়াটা আমরা 3 জনে মিলে দিতাম। ও, 3 জনে মিলে ওই 40,000 টাকা দিতেন? 40,000 টাকা দিতাম, আর 1,000 টাকা লোক ভাড়া মাসে মাসে দিতাম। এইটা হচ্ছে আমাদের রোজগারের পথ। আচ্ছা আচ্ছা, এখন সেই মতন ভাবে আমরা 3 জন তখন চলা আরম্ভ করলাম। ধরুন 18 মাসে 15 তারিখে রোবাস হওয়ার আগে কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যায়, সেখান থেকে মাছ কাঁকড়া ধরতে ধরতে আমি কিন্তু চলে যাচ্ছি সেই লাইনে, বুঝতে পেরেছেন? আর সেই 18 মাসে 15 তারিখের থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমার কোটাল ছিল। এখন পূর্ণিমার কোটালে আমরা কিন্তু 3 জন লোক এই আমাদের বিদ্যাধরী নদীতে নেবে গিয়ে জেলে ভাড়া বলে একটা জায়গা আছে, সেখানে অপেক্ষা করছি যে আমাদের সুন্দরবন ওই তেঁতুলবাড়িয়া একটা ডিউটি আছে ফরেস্টার ডিপার্টমেন্ট, সেই ডিউটির যে পীরখালিতে যাবে সেই অনুপাতে কিন্তু আমরা লেট করে আছি জেলে পাড়াতে, আমাদের বিদ্যাধরী নদী তো আর পারে সুন্দরবন, সেখান থেকে গিয়ে দেখলাম যে তেঁতুলবাড়িয়ার স্টাফ যখন বেরিয়ে চলে যাচ্ছে পীরখালিতে, ওরা যখন টোপকে ঘুরে গেল তখনই আমরা ঘাট থেকে ওই জেলেপাড়া থেকে নৌকো ছাড়লাম। তখন সময় 8:30 বাজে, আর 8:30 সময় তখন আমরা ওই
জেলে পড়া দিয়ে নদী পাহাড় হয়ে গেছি, গিয়ে তেঁতুল বেলডার ওই অপর পিঠে দক্ষিণ পিঠে একটা বালি গুদম বলে একটা খাল আছে, সেই বালি গুদমের খালে তিনটে খেমন হবে। তা পাড়াফাড়ি জল হয়েছে, আমরা বলি প্রথম একটা খেমন ফেলে দেই, হাজার দেড়েক হাত আমাদের দোন আছে, তা ওই জালটা টপকে ঢুকে খালের ভিতরে আমরা ওই 1500 হাত দোন ফেলে দিয়েছি। আচ্ছা, ওই দোনে কতগুলো টোটাল কাঁকড়া থাকে? এখন কাঁকড়া সব কিন্তু গোছায় ওঠে না, ওটা কাঁকড়া ধরতে গেছে, কাঁকড়া ধরতে গেছে, মাছ ধরতে না কাঁকড়া ধরতে গেছে। এখন ওই জাল টপকে ঢুকে মানে দুলোটা ফেলে দিয়েছে, দিয়ে ওই মানে যখন দোনটা ফেলা হয়ে গেল, একটা মাছ মাঝখানে একটা দুটো বাঁশের লগি পুঁতে ওখানে বসে আছি, বসে কিছু পান্তা পান্তা ছিল আমাদের কাছে, সেইগুলোকে আমরা খাওয়া দাওয়া করছি খালের মধ্যে বসে, খালের মধ্যে মধ্যখানে বসে খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তখন আমরা আলোচনা করছি। আমরা তিনজন লোক, সনাতন মন্ডল, বাবার নাম হচ্ছে বীরেন মন্ডল, আর নুনু পরামানিক, বাবার নাম হচ্ছে ওই প্রীতম পরামানিক। আচ্ছা, এইবার ওই দুইজন লোক আমার ভাগিদার, নৌকো মালিক আমি, বা আমিও সেইভাবে ওদেরকে নিয়ে আছি। ওরা আমার সঙ্গে বহুত দিন কাজ করছে, 8 থেকে 10 বছর ওরা কাজ করছে, তা একসাথে আছে আমরা, আর আমরা কোনো জায়গায় ভাঙাভাঙি করি না। সেই মতন ভাবে ওই খালের ভিতরে বসে পান্তা ফান্তা খেয়ে নিয়ে আমরা তখন ভাবলাম যে কি করব। তখন ভাবছে যে আমরা বলা কওয়া করছি যে তোমরা এই যে জল হয়েছে, এখন কিন্তু আগাও যেতে পারবো না, পেছনে একটা খাল আছে সেটাও ঠিক মতন ধরতে পারবো না, কি করব। তখন আমরা তিনজন মিলে বলছি একটু ওয়েট করি, পেছনের খালটা ধরতে পারবেন না কেন, একটু জল কম আছে, সামনের খালে একটু জল কম আছে। এখন দেখা যায় সামনের খালে যখন যাওয়া হয় যে কোনো জায়গাতে মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়ে, তাই জন্য আমরা একটু জল না করলে ঠিক মতন সাহস করতে পারছি না, কারণ ওই সামনের খালটাই এমন একটা অসুবিধা, টেক টেক জায়গা, তো যে কোনো মুহূর্তে বাঘ কিন্তু বেরোয়। আমরা চলাকালীন দেখা গেল যে ওই বাঘটা কিন্তু অটোমেটিক বেরোচ্ছে, প্রত্যেকবার গনে গনে আমরা যাচ্ছি, আর সামনের টেক থেকে হয় ডাইনে নাই বাই, আর কাটছে নাই পার হচ্ছে, সেই জন্য একটু জল করে না গেলে আমাদের ঠিক মতো সাহস হচ্ছে। আচ্ছা, টেক বলতে যেগুলো কোনাগুলো ঘোরে ওইটাকে বলা? না না, একটা মোড় আছে, একটা খালের একটা দ্বীপ আছে, ওই ঝোড়া খাল বলে, তো সেই খালের আগায় সারি খাল বলে দুই ধারে সারি কেটে চলে গেছে, তারই মাঝখানে একটা দ্বীপ মতন উঠে গেছে, যেটা জল ওখানে যায় ওঠে না। আচ্ছা, ওটা একটু লেটে ওঠে, অল্প স্বল্প ওঠে আর কি, সেই মতন ভাবে ওই দ্বীপে বসে আছি আমরা দোনটা। তখন আমরা তিনজনে ভাবছি কি করব, তখন ওই দোনটা তোলা আরম্ভ করে দিয়েছি। দোনটা তুলে যখন দেখলাম 40-50টা কাঁকড়া ছোট বড় করে হয়েছে, তখন আমরা তিনজন বললাম যে গোড়াটা না ছেড়ে দিয়ে গোড়াটা ধরে নিয়ে যাই। তা ওই মুলম খালের বামপারে থেকে কিছুটা শাড়ির ভিতরে ঢুকে গেছি, গিয়ে সেখান থেকে দোয়া আরম্ভ করেছি, দুলোটা ফেলে দিয়েছি, দিয়ে সেখান থেকে ওই মুলম খালটা আর কেটে সেই বাম পাশে খালটা চলে গেছে। খালটার ভিতরে যেতে যেতে কিছুটা খাল বোন আছে, শাড়ি খাল, তো খাল বোনের ধার দিয়ে যেতে যেতে একটা দুই সাইডে দুটো গর্জন গাছ আছে, আমি কিন্তু গলি মাথা পাছা করে দিয়েছি, মানে পাছা ভাবে আর যেতে পারছি না, পাছা করে যাচ্ছি, যেতে না যেতে দেখছি নৌকো দুই আগে সেই গর্জন গাছটা বাকি আছে। তা খালবন বাম পাশে আর ডান পাশে কিরোবন, মানে ওই বাইনের চারা উঠেছে, তো তা নৌকোটা যখন যাচ্ছে কোমরখানি জলে ভেসে যাচ্ছে। খালবন বলতে ওখানে কি গাছ? খালবন মানে ও ধানি ঘাস। আচ্ছা, ধানি গাছকে বলা হয় খালবন আপনারা বলেন? আচ্ছা, ওই ধানি ঘাস তো ওঠে আছে। তা আমার নৌকোটা যখন ভেসে যাচ্ছে, মনে ভাবছি যে এধারে 10-15 হাত আর ওধারে 10-15 হাত দূরে জল আছে, আর ওই ওই যাতে যাতে বললাম না নৌকো দুই বাকি আছে, এমন সময় দেখি আমার গাটা ডোল হয়ে উঠেছে। তখন আমি ভেবে নিলাম যে আমার অর্থমিতে আমার গা ডোল হলো, কোনো সাড়া না সন্ধান না কিচ্ছু না, আমি তখন উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বলছে জল তো কম আছে, আমার গা ডোল হয়ে উঠেছে, তোদের তো কারো উঠেনি, তা তোরা এক কাজ কর, নৌকো ফিরিয়ে দে, এখানে যাওয়া হবে না, আর সামনে দুটো নৌকো আছে যেতে, তাও যাবো না, আমার গা কিন্তু প্রচন্ড ডোল হয়ে গা যেন কাঁপছে এরকম থরথর করে। তখন আমি ভেবে নিলাম যে এখানে আর যাওয়া যাবে না, এখান থেকে ফিরে একটু ওই সামনে চলে গেলাম, দু লোকের সামনে গিয়ে একটা বড় বান গাছ আছে, সেই বান গাছ থেকে আর একটু দূরে কোমরখানি জল আছে চারধারে, 50-60 ফুটের দূরত্ব আছে, এইটা দেখে ওইখানে দুটো বাঁশের লগি দুই ধারে বেঁধে দিয়েছি। যখন বেঁধে দিয়েছি তখন ওরা কি করলো না, আমাদের একজন ভাগের সাথে নুনু পরামান্য বলল, কাকা তুমি একটু পাশের দিকতে চলে এসো, ডরাই থেকে আমি ফাঁকাই যাব। আচ্ছা ঠিক আছে, আর তুই যা ফাঁকা, আমি একটা বিড়ি ধরিয়ে বসে বসে খাচ্ছি।
যখন আমি বিড়ি ধরিয়ে যখন বসে বসে খাচ্ছি, তখন দেখি যে জায়গা থেকে চলে এসেছি ঘুরে, একটা লাফ দিয়ে যেন মানে লোকটা এরকম দক্ষিণমুখ হয়ে আছে, তো তা লোকটা তখন ভেবে নিলাম যে ডান পারে একটা কিছু লাফ দিয়ে চলে গেছে। আচ্ছা, তখন আমি ভেবে নিলাম যে এটা কি যেতে পারে, লাফ দিয়ে চলে যাচ্ছে। আমরা যখন গার্ডল হলো, তোরা তো বুঝতে পেরেছিস কারণটা কি, লাফ দিয়ে ওধার ওপারে চলে গেছে, ছড়া লাফ দিয়ে। তা তোরা কাজ কর, আমি কিন্তু মন কিন্তু খুব কুগাইছে, তোরা দ্রুত বেগে একটা চিন্তা ভাবনা নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব, এই জায়গায় কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, মনটা আমার যেন কুগাইছে। তোদের তো কার গা ডরাইনি, আমার কিন্তু গা ডরিয়ে উঠেছে, আমি কিছু বুঝতে পারিনি, তো একটা লাফ দিয়ে চলে গেল, এটাই দেখলাম। তা কাজ কর, নুনু পরাবাহিনীকে তখন বসে বসে পায়খানা করছে, নুনু তুই তাড়াতাড়ি উঠে পড়, কেন না উঠলে হবে না, আমার কিন্তু সাহস হচ্ছে না থাকার জন্য, আমি তুই উঠলে পর আমি বেরিয়ে যাবো ডোন তুলে নিয়ে, আর সময় রাখবো না। ও তখন আমাকে বলছে কাকার জ্বালায় পায়খানা করার জন্য, কাকার সব জায়গায় বাবু। আরে ওরে বাবা, তুই মানে আপনার মনটা অস্থির করছে খালি, আর ও বুঝতে পেরে গেছেন আগে, আমি বুঝতে পারছি, ওরা কেউ বুঝতে পারছে না, আমাকে সান্ত্বনা দিচ্ছে যে কাকার ভেতু হচ্ছে কিছু না কিছু না। আমাদের দেখ, বাঘের ছাড়া হলে টুকটাক করে এগিয়ে আসে, হরিণ এর ছাড়া হলে ঝটপট করে মানুষ দেখলে পালায়, আর সর হলে ভূত ভূত করতে করতে চলে যায়, ভদল ভদল করে মাঝে মাঝে, গাছের গোড়ায় শিকড় খায়, তো ওই রকম করতে করতে ও চলে যায়। আর বানর যদি থাকে, সে কজন লোক আছে কি না আছে ওরা সবাই বেরিয়ে দেখে, বা গাছ একটা মাঝখানে গিয়ে লাড়া দেয়, এমন জোরে লাড়া দেয় যেন ভয় পাওয়ার মতো। তখন আমরা বললাম যে এটা অন্য কিছু না, বাবুর হবে। আমরা জঙ্গলে বাঘকে তখন বাবু বলে ডাকতাম, বাঘ বলে ডাকতাম না, বাবু বলে বলতাম যে বাবু হবে, এমনি করে আসছে, তুই উঠে পর পালাবো। তখন ও আমার সঙ্গে এরকম বলছে, আর বসে বসে পায়খানা ফিরে করে ওকে তুললাম। এখন আমার সনাতন বলে যে লোকটা গলিতে ছিল, সে বলছে খুড়ো দোনটা তোলো গো, এই গলি মাথায় দুখানা থোপা আছে, পাশার মাথায় দুখানা থোপা আছে, তিনটে করে এরকম চারা দেওয়া আছে, একটা করে দুলো বেঁধে ইটে ওই ফেলে দেওয়া আছে। তখন আমি ওই বাম ধারে ফিরে ওই একটা থোপা ধরেছি, যখন তখন দেখলাম যে আটটা সাতটা কাঁকড়া ধরতে পারে, তিনটে চারায়, তিনটে চারায় আটটা সাতটা কাঁকড়া ধরেছে মনে হয়। তা আমি একবার জালতি কাটিয়ে তুললাম, চারটে পাঁচটা উঠেছে বড় বড় ডাড়া কাঁকড়া। আচ্ছা, তখন আমি ভেবে নিলাম যে দাঁড়া কাঁকড়া যখন তিনটে চারটে একসঙ্গে উঠেছে, তুই তাড়াতাড়ি ধর, খোপের ভিতরে রাখ, নাই দাঁড়া ছেড়ে দিলে আর পাওয়া যাবে না। এই জন্য আমার সেই ভাগিদারকে দিয়ে দিলাম, সে দাঁড়া কাঁকড়া ও খোপে রাখে, আবার জালতি ফের আমাকে দিয়েছে। আমি আবার কিন্তু দুলোটা তুলে, থোপাটা তুলে আবার জলে যাইয়ে রাখেছি, যে আবার ওই থোপার জালতিটা দিলে আমি তুলে নেব। যেই আমাকে জালতিটা দিয়েছে আর কাটাতে যাব, এমন সময় আমার গলিতে সনাতন বলছে যে খুড়ো বাঘ। তখন আমি ভাবলাম যে এইটা শর্ট জায়গা, আর এটা তো 50-60 দূরত্ব আছে, যেহেতু এ থেকে বাঘ আসতে গেলে লাফিয়ে তো পারবে না, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে। জল কোমর জলের ওপরে আছে, খালের সাড়ি তো জল কম থাকে, কারণ খালের আগা, খালের আগা যেমন জল যেতে যেতে শর্ট হয়ে যায়। এখন ওখানে গিয়ে দেখি যে মানে ওই কাঁকড়া গুলো যখন আমি একটা তুলেছি, যখন দ্বিতীয়টা তুলতে গেছি, তখন ও বাঘের গল্পটা করেছে। তখন ওই বাঘটা আমি তখন এধার ওধার করে ফিরে ফিরে দেখছি, দেখতে দেখতে করছি সামনের দিকে তো শর্ট জায়গা, এই দিকটা আসতে তো দেখছি না। তারপর আমার পার ধারে চাকরি দেখি, বাঘ এরকম ভাবে হেসে হাতে তুলে দিয়েছে নৌকুর উপরে, এই যে এর উপরে ডালের উপরে, ফিলাম ডালের উপর তুলে দিয়েছে, দিয়েই মানে ও এরকম এরকম কপচে কপচে আমার দিকে আগিয়ে আসছে, মাত্র একদিকে মাত্তা পাথর এসে মাথার থেকে। তখন আমি একবার বলি যে পা দিয়ে লাঠি মারবো, ভাবলাম যে আমার তো মানুষের মাথা, আমার তো স্প্রিং এর মাথা না, ঘুরবে না, কিন্তু ওর মাথা স্প্রিং এর মতন ঘুরে গিয়ে আমার ঠ্যাংটা গালের ভিতরে ঢুকে নেবে, নিলে আমাকে ওই নিয়ে পালাবে। সেই জন্য আমি বলি না, এ লাঠি মারা যাবে না, ও যাই হোক, আমার লাঠি আর এই হাতের বটে কিন্তু ওই পাছায় আমার শোয়ানো আছে। ধরো এই তো নৌকো, আপনি নৌকোর কোন জায়গাটায় বসেছিলেন? আমি নৌকোটার এরম জায়গায় বসে আছি। আচ্ছা, আর পাছায় কেরালিটা আছে, আর আমার লাঠি আর বইটাটা এইখানে পড়ে আছে, আর উনি এইখানে এসে হাতে তুলে দিয়েছে, এই হাতে তুলে দিয়েছে, মানে বেশি ডিফারেন্স না আপনি আর বাকি, একদিকে 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 ডিফারেন্স, ও মাথাটা এরকম রেখেছে হাতে তুলে দিয়ে, আর ওই ওইখানে কপচাচ্ছে, এরকম কপচাচ্ছে কপচে কপচে কোমর পর্যন্ত উঠে গেছে, ওর নাই পর্যন্ত উঠে গেছে, আর ওর পায়ে আর মাটিও পাচ্ছে না, জলও পাচ্ছে না। আমি তখন এই নৌকোর এ সাইডে তার জায়গা নেই, তখন আমি বলি
আমি তখন ওখান থেকে লাফ দিয়ে গলি মাথায় যেতে পারছি না, আমার লোক দুটো, একটা এই জায়গায় আর একটা এই জায়গায়, এই হচ্ছে সনাতন আর এই হচ্ছে নুনু পরাবানি, দুখানা লাঠি আছে ওদের কাছে, ওরা এরকম ঝুঁকতেছে তো মারতেছে না, মারছে না, নুনু পরাবানি আগে সনাতন পেছনে। তখন আমি বলছি তোরা মারতেও পারছি না, আমি তো তোদের ভাষায় ঘুরে আছি, নাইলে আমি গলি মাথায় চলে গিয়ে লাঠি নিয়ে আসতাম, তা তোরা যখন মারছি না তা তোরা দুজন মনে হয় আমাকে দিয়ে যাবি, তা রাখ, আমার অত জ্ঞান হারায়নি, স্মরণ শক্তি হারায়নি, আমি তখন ওই চুপ করে দাঁড়িয়ে আছি, দেখি কি করতে পারি। আমি ভেবে নিলাম যে এরা দুটো লোক এখানে এসে যখন বাঘকে মারছে না, বাঘ চচ্চর করে লোক থেকে নাই পর্যন্ত উঠে গেছে, তখন আমি ভেবে নিলাম যে এরা দুটো আমাকে দিয়ে বাড়ি গিয়ে বলবে যে লোক বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে আমি একটা মরণকালে একটা যুক্তি করি, বাঘ যখন আমার সামনে দিকতে ধরবে তা আমি এই নৌকোর তলায় ঢুকবো, ঢুকে কোমরখানি জল আছে ভেসে আছে নৌকোর তলা দিয়ে ওইদিকে চলে যাবো, যদি ওপর দিকে আমাকে ধরতে যায় তখন তো একটা সময় লাগবে, আর ও দুখানা ঠ্যাং উঠতে পারেনি, আর আমি এখন ওইখানে দাঁড়ির উপর দাঁড়িয়ে আছি, দেখলাম যে ও এসে গেছে আমার এক ব্যাগের থেকে আরো ডিস্টেন্স হয়ে যাচ্ছে, শুধু ও এরকম মাথা ঝুঁকছে, এরকম মাথা ঝুঁকে মানে পায়ের নিচের তলায় মাটিটা পাচ্ছে না বলে উঠতে পারছে। আমি তখন এই ক্ষোভের চেলি, সামনের ক্ষোভের চেলি ফেলে দিয়েছি। লোকে বলে মহাভারত গীতা থাকলে নাকি বাঘ ওঠে না, ভগবান ভরসা করে থাকা হয় বা নেজানো হয়, আমাদের যে সরকারি রেজিস্ট্রি আছে আর ওই গীতা মহাভারত আর এই পুঁথিপাতি ঠাকুরের আছে ওই কোটার ভিতরে, আর কোটার ভিতরে যখন রেখেছি তখন ওই ক্ষোভের চেলি যখন আমি ফেলে দিয়েছি, ও কুটো তখন দবিয়ে মর্মর মর্মর করে ভেঙে ফেলছে ওর উপর দাঁড়িয়ে, আমার তা গীতা মহাভারত তো মানে না, আমি তখন বাবা মহাদেব মহাদেব বলে ডাকি আর বলি বাবা তুমি ঠেকাও, বাবা তুমি ঠেকাও, তখন আপনি নৌকর উপরে, আমার নৌকর আছে, ওই বলতে বলতে আমি ওকে আর এ করতে পারছি না, মানে সামলাতে পারছে না, হাত দিয়েও ঠেলতে পারছে না, পা দিয়েও ঠেলতে পারছে না, ও চক্ষু এরকম বিট 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 করে চাইছে, ঠিক ফুটে চাইছে না, ও কিচ্ছু না, আর এরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ করছে, আমার তো একটা বাড়ি নাই, মুখে হাতে মার না, দেখি বাঘটা চলে যায় কিনা, তা ওরা কিছুতেই মারে না, আর আমি দেখলাম যে এই হাতের সামনে পড়ে গেছি, যদি আমি এধারে যাই তো আমার হাতে নোক আছে, ও নোকে পাটা বেট দিয়ে ও ধরে নেবে, নিয়ে টান দেবে, কেন ওদের তো নোক প্রচন্ড, আমার গেঁথে যাবে পায়, গেলে আমি ও চলে যাব, এই ভেবে আমি ওই অনেকক্ষণ লক্ষ নজর করে ওদের কাছে হাত বাড়িয়ে একখানা লাঠি আমার দে নাই, তা কেউ ওরা দেয় না, তা আমি ভাবলাম যে ভগবান এখানে থাকে, তা ভগবানে ডাকছি, তা ভগবান তো কথা শুনছে না, কি করি আমি এরকম, মানে মুখে আমি বাবার নাম রেখেছি, আমি বাবার ভক্ত তো আমি বাবার নামটাই রেখেছি, বাবা মহাদেবের, হ্যাঁ বাবা মহাদেবের নামটা আমি রেখেছি মনে, আর ডাকছি খুব জোর গলাবে যতটা পাচ্ছি, তারপরে গিয়ে আমি ওই নিচে নেমেছি যে আমি এবার নিচে লাভবো, নিদারুন এরা যখন মারছে না, লোকের থেকে আমি লাভতে চাইনি, তবু লাভতে হলো ওরা মারছে না, মারলে আমি লাঠিটা পেতাম, তা লাঠিটা আমি পাচ্ছি না, তখন ওরা যখন নামাচ্ছে তখন আমি নিজে নিজের যুক্তিতে আকার এক দিকের থেকে আরো শর্ট হয়ে যাচ্ছে, মাথা চচ্চর করে আমার দিকে এগিয়ে আসছে, তখন আমি ওই যে ওই ডালের নিচে লেবে এরকম গুড়ি মেরে দেখছি যে ও আমার দিকে আসছে কিনা, আচ্ছা মানে নৌকার নিচ থেকে মাটিতে নেমেছি, নেমে নিচে ডালের নিচে এরকম গুড়ি মেরে মেরে দেখছি আমার দিকে আসছে, তখন জল ছিল তো, জলে আছে, জল ভন্ডা জল, আচ্ছা ও তখন উঠে, ও তখন দেখলো যে ওটা যখন আর খুঁজে পাচ্ছে না, তখনই ও এদের দিকে ফিরে গেল, এদের দুজনের দিকে ফিরে গেল, এখান থেকে ওদের দুজনের দিকে ফিরে গেল, যে নুনু পরাবানির সামনে ছিল ওর দিকে এরকম ফিরে গেল, পা কিন্তু ওর দুটো নিচেই আছে, তখনই ও ও ফিরে গেল, যেতে মানে নুনু পরাবানির তখন আস্তে আস্তে এখান থেকে ছেড়ে আস্তে আস্তে নৌকর মিশে ডালি মিশে লেবেছে কোমর জলে, লেবে এরকম কোমর জলে লাগবে এরকম লাঠি নিয়ে নেচে হাস 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 এরকম করছে, আর সনাতন ছিল এখানে, এখন বাঘ তো এই পাশে, এখন ওর ডালিটা বাঘের চাপে ওই রকম ডালি কাঁথিয়ে আছে, কিন্তু ও তখন এদিকে সরে এসছে যে আমার তো ও তো ডালি চেপে আছে, নৌকোটা ডালিতে ও কানা এক চাপে আছে, আর ও তখন পজিশন থাক পাচ্ছে না, তখন বলছি শোনো তখন বাড়ি একটা মার যাই হোক, তা দেখ তোরা যখন মারবি না তাই আমাকে তিনজনের একজনের ক্ষতি করে যাবে, নাই নিয়ে যাবে একটা যাই করবে, তখন ও লাঠি নিয়ে ওইখানে দিকে এগিয়ে এসে মারলো সাতটা বাড়ি, আর মাথায় মারুক মুখে মারুক আর হাতে মারুক মেরেছে, বাঘটা এরকম সোজা থেকে উঠেছে, উঠে মানে ডাইনে ঘুরে মানে চলে গেল, গেতে আমরা দেখলাম ওখান থেকে গড়ি মারে দেখলাম যে ও সোজাসো যে গর্জন গাছ থেকে আসলো সেই গর্জন গাছের সোজা গিয়ে উঠেছে, আমি তখন ওই বোটে লাভ দিয়ে উঠে থোপা দুটো টেনে তুলে থলাম আর ওই লাঠিটা বগলটা এ করেছি, করে বলছি
কেরালি ধরেছি লগি তুলেছি বলছে দন্তর তা আমার ভাগিদার একজন নুনু পরামানি বলছে যে দন্ডা কেটে দাও আমার না বাঘটা ওই পেছনে আমি যাব সামনে আমি দোন থেকে যাবো কেন টাইনে শুনে হিংসে মিংসে শুনে না তুলে নিয়ে বেড়াবো আমি দোন কাটবো কেন কাটবি না দোন আচ্ছা জালটি ধর তাহলে আমি জালটি ধরতে পারবো না তবে তাহলে ওর দিকে ফিরিয়ে দে তুই লাঠি ধরে দাঁড়িয়ে থাক তোর যদি তত ভয় করে তখন ও লাঠি ধরে দাঁড়িয়ে থাকা যা পরে করছে আর আমি কিন্তু ওই দোনের ও টানছে আর আমি কিন্তু বাবার শুরু করেছি আর লাঠিটা বগলটা ওই করে নিয়েছি এক হাতে কেরালি চালাচ্ছে আয় আয় দেখা হবে হয় তুই যাবি নাই আমি যাবো মানে ওইভাবে বলছেন হয় তুই যাবি নাই আমি যাবো এবার আমি লাঠি পেয়ে গেছি আমি আগে লাঠি না পাই তোর কিছু করতে পারি না আমার কেউ লাঠু দেয় না তা আমি হয় তুই যাবি না আমি যাবো আয় পুনরায় যদি আসতে চাস বলে বাবা শুরু করলাম দোন ছিটছিট করে উঠে চলে যাচ্ছে খুব দ্রুত বেগে কাংলা ধরছে দুটো একটা করে ওরা তুলছে কি তুলছে না জানি না আমি বেয়ে দিচ্ছি খাল ভেতর বেরিয়ে আমি যদি বাঘের দিকে তাকিয়ে না আমি বাঘের দিকে লক্ষ্য রেখেছি যে ও আসছে কিনা পুনরায় তা দেখলাম আসলো না ও ওইখানে বসে আছে কি দাঁড়িয়ে আছে আমি সেই মতন ভাবে ওকে দেখে আমি ওই দন্তানে তোলা শুরু করলাম যেখানে হাঁকাহাঁকি চাচাচি করি না সামনে তেঁতুলবাড়ি এলাকার খাল আছে ফরেস্টার ডিপার্টমেন্টের বোট আছে ওরা স্টপ বেরিয়ে গেছে ওরা আর 2-3 ঘন্টা পরে হয়তো ফিরতে পারবে আর এখানে হাঁকাহাঁকি করলে বোটে 2-3 জন লোক আছে বলবেন যে এখানে কোনো কিছু হয়েছে তোমরা একটু দেখো তার সামনে খালটা এই বালিগুদমের খাল বলে বালির খাল সেই খালে আমরা ওই থাকি তো যদি ফরেস্টার ডিপার্টমেন্টের লোক যদি জানতে পারে এসে আমাদের যদি ধরে তাহলে আমাদের রেজিস্ট্রিটা তুলে নেবে এসিসি না দেবে না তখন আমরা আর কিছু করতে পারবো না ওই সামনে যখন রেনুয়াল হবে সেই রেনুয়ালের সিজনে রেজিস্ট্রিটা পাবে সেই যার রেজিস্ট্রি ভাড়া দিয়েছি কিন্তু এখন সৈন্যখালে তো জমা থাকবে তাই জন্য আমরা চেঁচামেচি না করে আমাদের যেমন ক্ষয়ক্ষতি হয়নি ওই অবস্থায় আমরা ও বুক চেপে ওই নৌকা বেয়ে ঘাটে এসে আমরা 3 জন যখন আলোচনা করলাম যে কি হবে তাহলে ঘাটে উঠি মালপত্র যা হয়েছে হয়েছে তা আমরা 3 জনে সমাধান করি 3 জন যখন সমাধান করলাম মাছ কাঁকড়া গুলো বিক্রি করে দিয়ে আর ওই মানে ওই রেজিস্ট্রের টাকা ভাড়া দিলাম সই করে নিয়ে এলাম ফরেস্টারের কাছ থেকে মানে সৈন্যাল থেকে সই করে এনে রেজিস্ট্রিটা আমরা 3 জন ভাড়া দিয়ে যাক 2 পয়সা পেয়েছি আমরা এখন আর যেতে পারছি না এখন বর্তমান আমার ছেলে মেয়ে 2-3 জন তারা আমার বাধা দিচ্ছে যে বাবা মাতা চলে গেছে তা তুমি আর যাবে না ও এখন তো সরকারি আইলার চাল দিচ্ছে বা সুরক্ষার চাল দিচ্ছে আর যাহাক জমি জায়গা টুকটাক চাষবাস বন্ধে বন্ধে এর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এইগুলো কথা আমার ছেলে একটা ঝড়কালিতে থাকে আরেকজন আছে গ্রামে সিভিল পুলিশে ডিউটি করে তা আমি আর কি বলবো এই যে ঘটনাটা ঘটেছিল কত বছর আগে ধরো এই 2 বছর আগে মানে ওই ঘটনা দুই সেশন আগে ওই 2 সনের আগে যে অগ্রহণ মাসটা গেল প্রথম পূর্ণিমার কোটাল ছিল সেখান থেকে আমি বন্ধ করে দিয়েছি আমার নৌকা এখনো আছে বিক্রি সিক্রি করতে পারিনি দন্দড়া করেছি এরকম কোনো লোক পাই না গাঙে পাওয়ার জন্য এই চিংড়ি টিংড়ি মারতে হবে ওপারে যেতে হবে কিংবা জাল টাল ফেলতে হবে এই সাহসে কেউ যাচ্ছে না ওই জন্য আমার আর সাহস কি জানেন আমি ওই এই মতন ভাবে লোকে আমার ধারে বাড়ে যারা ছিল অনেকে করছে অনেকে করছে না জঙ্গল তা আমি দেখলাম যে আমার বয়স 58 হতে গেছে তা আমি এখন বাচ্চা দিচ্ছি কারণ চোখের নজর আর কানে শোনা যদি না যায় তাহলে কাজ করা উচিত হবে আচ্ছা আচ্ছা সেই জন্য আমি এই মতন ভাবে বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছি আর আমার একটু শরীরগত দিকতে ভালো না এই জন্য আমি চুপচাপ বসে মানে জঙ্গল করতে গেলে চোখ কান খোলা রাখতে হয় চোখ যদি না থাকে কান যদি না থাকে তাহলে জঙ্গলে গেলে কোনো সমস্যা মিটবে না কেউ কারো ভাব ভেবে দেবে না তুমি যে সাবধান হবে তোমার সাবধান তুমি করতে পারবে না আমার কান ভালো আছে আমি টপকে গেলাম কি ছটকে গেলাম তোমার কান ভালো নিচু করে বসে শুনে নিলে কিন্তু আমি তো জানবো না হয়তো তোমার মায়ের খ্যাতি হলো একদম বয়স হয়ে গেলে তখন গা গতরে কম হয়ে যাবে চলন বলন আমি তো চালাক চরিত্রের মতন ছুটতে পারবো না সবে হ্যাঁ সবসময় সতর্ক কান কান না চোখ তবে ও তার উড়ে এসে খাবে না ও ধরবে ঠিক জলে হোক মাটিতে হোক সাঁতারতে হোক যে কোনো প্রকারে এই মতন ভাবে আমি বন্ধ করে দিয়ে আমি আছি যাক আপনার এটাই ভালো লাগলো শুনে যে এখন আর জঙ্গল করছেন না আর স্বাভাবিক জঙ্গল মানে জীবনকে বাজি রেখেই যেতে হয় সে কিছু হোক আর না হোক যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানে আপনার জীবনের যে ঘটনাটা ঘটেছিল পুরো আমার দর্শক বন্ধুদের শোনানোর জন্য তো আপনারা শুনলেন আপনাদের যদি দেখে মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন চ্যাটের মাধ্যমে
ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আপনি ভালো থাকবেন, জায়গাটা ভালো লাগলো যে এখন জঙ্গল করছেন।